আজকে আমরা দেখব কিভাবে হিগ ইন্ডেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। হিগ ইন্ডেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়টি খুব সহজ। এই জন্য আপনাকে প্রথমে হিগ ইন্ডেক্সের পোর্টালে যেতে হবে। পোর্টালে গিয়ে আপনাদেরকে একটি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে কোম্পানি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কোম্পানি অ্যাকাউন্টটি যখন হিগের সাপোর্ট টিম অ্যাপ্রুভ করবে তখন আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে। যদি আপনার কোম্পানির নামে অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি নতুন করে অ্যাকাউন্ট করতে পারবেন না, কারণ যদি একই নামে দুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্টটি হিগের সাপোর্ট টিম অটোমেটিক ডিলিট করে দেবে। এই জন্য আপনাকে এক্সিস্টিং অ্যাকাউন্টটিতেই জয়েন করতে হবে। আপনার রিকোয়েস্টটি অ্যাকাউন্ট অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করবে তখন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। আসুন দেখা যাক, রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে কি কি ইনফরমেশন ইনপুট করতে হবে। প্রথমে আপনাকে portal.hig.org এই অ্যাড্রেসে যেতে হবে। যদি আপনার অলরেডি একটি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি লগ ইন করতে পারবেন, আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে যে পেজটি আসবে সেখানে আপনাকে আপনার ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে। আপনার ইনফরমেশন বলতে এখানে আপনার ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, এগুলো দিয়ে আপনার ইউজার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। তারপরে যে অপশনটি আসবে সেটি হচ্ছে সার্চ ইউর কোম্পানি। এখানে আপনার যদি কোনো এক্সিস্টিং কোম্পানি থাকে সেক্ষেত্রে সেই কোম্পানির নাম দিয়ে বা আইডি দিয়ে এটি সার্চ করে খুঁজে বের করতে হবে এবং সেই নামটি সিলেক্ট করে আপনাকে জয়েন দিস অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আর যদি আপনার কোম্পানির নামে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই জন্য আপনাকে ক্রিয়েট নিউ কোম্পানিতে ক্লিক করতে হবে। যদি আপনি এক্সিস্টিং অ্যাকাউন্টে জয়েন করেন সেক্ষেত্রে ইউ রিকোয়েস্ট ইজ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এই পেজটি আসবে এবং আপনাকে রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আপনি যদি নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে ক্রিয়েট নিউ কোম্পানি নামে একটি পেজ আসবে। এখানে প্রথমে আপনাকে লিখতে হবে আপনার কোম্পানি নেম, আপনি এসএসসি মেম্বার কিনা, ইয়েস বা নো। তারপর আপনাকে আপনার ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে ট্যাক্স আইডি দিতে হবে, সোশ্যাল ক্রেডিট আইডি, এটা হচ্ছে শুধু চাইনিজ ফ্যাক্টরির জন্য, যদি থাকে তাহলে দেবেন। প্যারেন্ট কোম্পানি, আপনার যদি কোনো গ্রুপ অফ কোম্পানিস থাকে বা কোনো প্যারেন্ট কোম্পানি থাকে সেক্ষেত্রে এখানে একটি নাম দেবেন, আদারওয়াইজ দরকার নেই। তারপর আপনার কোম্পানির যে অ্যাড্রেস সেটি লিখতে হবে। তারপরে অ্যাকাউন্ট টাইপ, অর্গানাইজেশন টাইপ, অর্গানাইজেশন অ্যাফিলিয়েশন, তারপরে ক্রিয়েট ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।